No, no, ওটা 215 থেকে 230 এর মধ্যে দ্যাট ইজ প্রাইম মিনিস্টার্স মিটিং প্রাইম মিনিস্টার উইল মিট চিফ মিনিস্টার তারপর সাগর চাটে সাগর মানে এই সাগর অধিক না না উনি আর কোথাও যাচ্ছেন না উনি শুধু কলাইকুণ্ডায় আমাকে মিট করছেন কারণ উনি তো আসছেন উড়িষ্যা দিয়ে উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর ওই যে জায়গাগুলোতে হয়েছে সেই তিনটে স্পট ঘুরে উনি দীঘার ওপর দিয়ে কলাইকুণ্ডায় এসে উপস্থিত হবেন কারণ কলাইকুণ্ডা থেকে ওনাকে দিল্লি যেতে হবে তো আপনারা জানেন না কলাইকুণ্ডা এয়ারপোর্ট ব্যবহার করা হয় দিল্লি যাওয়ার জন্য সব এয়ারপোর্ট থেকে কি আর প্লেন ওঠে কলাইকুণ্ডায় উনি নামবেন যখন নামবেন তখন উনি আমার সাথে বসে একটা রিভিউ করে নেবেন জুন মাসে পনেরো তারিখ পর্যন্ত লকডাউনটা লকডাউন নয় এই যে বাধা নিষেধগুলো রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ক্লোজ থাকবে বাদবাকি আমরা টাইমিং বলে দিয়েছি 10টা থেকে সকালবেলা যেমন 7টা থেকে 10টা বাজার খোলা থাকবে জুন মাসে 15 তারিখ পর্যন্ত লকডাউনটা লকডাউন নয় এই যে বাধা নিষেধগুলো রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ক্লোজ থাকবে বাদবাকি আমরা টাইমিং বলে দিয়েছি 10টা থেকে সকালবেলা যেমন 7টা থেকে 10টা বাজার খোলা থাকবে জুন মাসে 15 তারিখ পর্যন্ত লকডাউনটা লকডাউন নয় এই যে বাধা নিষেধগুলো রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ক্লোজ থাকবে বাদবাকি আমরা টাইমিং বলে দিয়েছি না না ওটা 215 থেকে 230 এর মধ্যে দ্যাট ইজ প্রাইম মিনিস্টার্স মিটিং প্রাইম মিনিস্টার উইল মিট চিফ মিনিস্টার সাগর মানে না না উনি আর কোথাও যাচ্ছেন না উনি শুধু কলাইকুণ্ডায় আমাকে মিট করছেন কারণ উনি তো আসছেন উড়িষ্যা দিয়ে উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর ওই যে জায়গাগুলোতে হয়েছে সেই তিনটে স্পট ঘুরে উনি দীঘার ওপর দিয়ে কলাইকুণ্ডায় এসে উপস্থিত হবেন কারণ কলাইকুণ্ডা থেকে ওনাকে দিল্লি যেতে হবে তো আপনারা জানেন না কলাইকুণ্ডা এয়ারপোর্ট ব্যবহার করা হয় দিল্লি যাওয়ার জন্য সব এয়ারপোর্ট থেকে কি আর প্লেন ওঠে কলাইকুণ্ডায় উনি নামবেন যখন নামবেন তখন উনি আমার সাথে বসে একটা রিভিউ করে নেবেন না উনি আর কোথাও যাচ্ছেন না উনি শুধু কলাইকুণ্ডায় আমাকে মিট করছেন কারণ উনি তো আসছেন উড়িষ্যা দিয়ে উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর ওই যে জায়গাগুলোতে হয়েছে সেই তিনটে স্পট ঘুরে উনি দীঘার ওপর দিয়ে কলাইকুণ্ডায় এসে উপস্থিত হবেন কারণ কলাইকুণ্ডা থেকে ওনাকে দিল্লি যেতে হবে তো আপনারা জানেন না কলাইকুণ্ডা এয়ারপোর্ট ব্যবহার করা হয় দিল্লি যাওয়ার জন্য সব এয়ারপোর্ট থেকে কি আর প্লেন ওঠে কলাইকুণ্ডায় উনি নামবেন যখন নামবেন তখন উনি আমার সাথে বসে একটা রিভিউ করে নেবেন কোথাও যাচ্ছেন না উনি শুধু কলাইকুণ্ডায় আমাকে মিট করছেন কারণ উনি তো আসছেন উড়িষ্যা দিয়ে উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর ওই যে জায়গাগুলোতে হয়েছে সেই তিনটে স্পট ঘুরে উনি দীঘার ওপর দিয়ে কলাইকুণ্ডায় এসে উপস্থিত হবেন কারণ কলাইকুণ্ডা থেকে ওনাকে দিল্লি যেতে হবে তো আপনারা জানেন না কলাইকুণ্ডা এয়ারপোর্ট ব্যবহার করা হয় দিল্লি যাওয়ার জন্য সব এয়ারপোর্ট থেকে কি আর প্লেন ওঠে কলাইকুণ্ডায় উনি নামবেন যখন নামবেন তখন উনি আমার সাথে বসে একটা রিভিউ করে নেবেন